এক মাইলের মধ্যে অন্য কোনো কালীর আরাধনা হলে ক্ষুব্ধ হন মা। সে কারণে সংগ্রামপুর কালীমায়ের মন্দিরের এক মাইলের মধ্যে কোনো পুজো হয় না। প্রায় 600 বছর ধরে আজও অটুট এই প্রাচীন ঐতিহ্য। এক মাইলের মধ্যে অন্য কোনো কালীর আরাধনা হলে ক্ষুব্ধ হন মা। সে কারণে সংগ্রামপুরের দক্ষিণা কালী মায়ের মন্দিরে এক মাইলের মধ্যে কোনো পুজো হয় না। কথিত আছে, একবার এলাকার এক ব্যবসায়ী মায়ের কথা অমান্য করে মায়ের মন্দিরের এক মাইলের মধ্যে পুজোর আয়োজন করে। পরবর্তীতে সর্বস্ব হারিয়েছেন ওই ব্যবসায়ী। আর কোনোদিন কেউ মায়ের কথা অমান্য করে পুজো করেনি। বসিরহাটে সংগ্রামপুরের কালী মন্দির প্রায় 600 বছরের পুরনো ঐতিহ্য আর আড়ম্বর আজও অটুট। আজও পুজোয় অটুট পাঠা বলির প্রথা। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। কালী পুজোর দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন। জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণের জন্য জায়গা দান করেন। এরপর কৃষ্ণচন্দ্র এবং গ্রামবাসীদের উদ্যোগে এই কালী মন্দির স্থাপিত হয়। ইতিহাস অনেক কিছু। আমরা আমরা তো কোথা থাকি, বিয়ে হয়ে এখানে এসেছি সংগ্রামপুর। মা সংগ্রাম করে, যুদ্ধ করে মা এসেছিল, এসে তখন থেকে নাম হলো সংগ্রামপুর। পুজোর সূচনা ওই যে উনি পূজা করেছেন, সব ব্রাহ্মণদের দেখে সবাইকে ভাগ করে দিয়ে পুজো শুরু হয়ে 500 বছর আগে। 500 বছর হয়ে গেছে। ওই মারে রান্না মোগলা বাঁধা শুদ্ধ পেয়েছিল, কচুমুটি মটর ডাল আর চিংড়ি মাছ, মোচা চিংড়ি, মানে বাগদা না, মোচা মোটা ওই চিংড়ি রান্না হবে এই কালী পুজোর দিন কচুমুটি দিয়ে, আর ওই মটর ডাল সাদা ভাত। ও মার ইয়ে আছে, এক মাইল এরিয়া ইয়ে হয়ে গেলে তখন উনি তখন এসে পুজো দিয়ে তারপরে হবে, এখানে পুজো দিয়ে তার পুজো করবে। তবে আজ যে মন্দিরের রূপ তেমনটা আগে ছিল না। শুরুতে ছিল একটা খড়ের চাল দেওয়া মন্দির। তারপর ভক্তদের দানে ও মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে আজ এমন রূপ পেয়েছে মন্দির। রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি মন্দির স্থাপিত করার পাশাপাশি এই মন্দিরে পূজা করার জন্য বর্তমান পূজারী চক্রবর্তীদের পূর্বপুরুষদের বঙ্গোপসাগরের কোল থেকে রাজা নিয়ে আসেন এই সংগ্রামপুরে বসবাসের জন্য। সেই থেকেই এই চক্রবর্তী পরিবারের বিভিন্ন সদস্য এখানে পুজো করে চলেছেন দশকের পর দশক। এখন এই চক্রবর্তী পরিবারের 8 জন শরিক, এক একজন 9 দিন করে পুজো করেন এই মন্দিরে। চক্রবর্তী পরিবার ছাড়া আর অন্য কোনো ব্রাহ্মণ পরিবারকে এই মন্দিরের পুজো করতে দেওয়া হয় না। মন্দিরে যে মায়ের মূর্তি রয়েছে তা কি দিয়ে তৈরি কেউই জানেন না। এমনকি কে মূর্তিটি প্রতিষ্ঠা করেছেন তাও এই মন্দিরের প্রবীণ পূজারীর কাছে অজানা। মন্দিরের নিত্য পুজো তো চলেই এবং ভোগও থাকে মায়ের জন্য প্রতিদিন। মা কালীকে এক এক দিন এক এক রকম ভোগ নিবেদন করা হয়, যেমন লুচি চিড়ে ফল খিচুড়ি পায়েস ও ইত্যাদি। শ্যামা পুজো উপলক্ষে আমিষ ভোগও দেওয়া হয়, যেমন চিংড়ি মাছ ও কচু শাক, এবং পাঠা বলি দিয়ে মাকে বলির কাঁচা মাংস নিবেদন করা হয়। শ্যামা পুজোর দিন দেবীর ভোগে থাকে মটরের ডাল দিয়ে এঁচোড়ের তরকারি, কচুর মুখি এবং চিংড়ি মাছের তরকারি, সঙ্গে সাদা ভাত। বলি প্রথা হঠাৎই বন্ধ করে দিলে যদি মা ক্ষুব্ধ হন, যদি গ্রামে মড়ক লেগে যায়, সেই ভয়ে আজও চলে কালী পুজোর দিন পাঠা বলির প্রথা। যেটা ওই বাতের সর্দার যেটা আমাকে পেয়েছিলেন, উনি তো মুসলিম, উনি নিজেই পুজো করতেন মাকে। তারপরে এই আমাদের সূর্যকান্ত রায়চৌধুরী তাকি, ওনারা তো ওনার সাথে বিশাল খাঁচ ছিলেন, যুদ্ধ অব্দি হয়েছে একরকম। তারপরে সংগ্রাম সিং যাকে বলা হয়, এই ওনার সাথে কোর্টে কেস কাবারও হয়েছে। মা ছিল তো ওর পেছনে দাঁড়িয়ে, মা ছিল ওই মুসলিমের সাহায্যে, উনি হেরে গিয়েছিলেন। এই যে জায়গা জমি যা দেখছেন সব মায়ের, আমরাও যেখানে থাকি সেটাও মায়ের জায়গা। এখানে মায়ের সাদা ভাত হয়, মটর ডাল, এঁচোড়, চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ এঁচোড় আর মানে আপনার কচুরমুখী, একটা রান্না হলো মায়ের মেটে হাড়িতে রান্না হবে, আর সাদা ভাত হয় মায়ের, সব মাপের পাঁচশো করে, এবং আলাদা তো আলাদা এসটা আছেই, সেসব সব রান্না বান্না হয়। এখানে বলি হয়, আমি নিজে মাকেই রং করি, আমি নিজেই ভোগ করি, নিজেই পুজো করি, নিজেই বলি, আমাদের কোনো পুজো হবে না, নিষেধ, মায়ের নিষেধ। ওই এক মাইল পরে গিয়ে পুজোটা হয়, এক মাইল পরে গিয়ে পুজোটা হয়, এখানে সব নিষেধ। এখানে যদি একটা ষষ্ঠী পুজো হয় মাকে পুজো দিয়ে, তারপর বাড়ির ষষ্ঠী পুজো হয়। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।